ভাবে গড়ে উঠলো সেই দিকে যদি আমরা তাকাই, লেখার ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা, তাহলে আমরা দেখব যে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে কলকাতায় রাজধানী হলো বঙ্গের। সেই রাজধানীতে এসে জুটলেন বিভিন্ন এলাকার লোক, এবং বিভিন্ন এলাকার লোক জুটে তাদের পারস্পরিক আদান প্রদানের ফলে তারা কিন্তু এক ধরনের বাংলায় লিখতে শুরু করলেন। সেটা কারো বিশেষ বাংলা না, এবং তারা যে ভাষায় কথা বলা শুরু করলেন সেটাও কলকাতার অঞ্চলের ভাষা না, সেটাও কলকাতার, নদিয়ার বিভিন্ন জায়গার লোকেরা মিলে এক ধরনের ভাষা গড়ে তুললেন। তবে সেই ভাষাটা অনেক দিন স্ট্যান্ডার্ড হিসেবে ছিল, গোটা ১৯ শতাব্দী, গোটা ২০ শতাব্দী এটা ছিল। তারপরেতে আমরা দেখতে পাই ৪৭ সালে দেশ বিভক্ত হলো, ১৯৪৭ সালে ঢাকায় যারা এলেন তারা কলকাতার বাংলায় লিখতে থাকলেন, কলকাতার বাংলায় বলতে থাকলেন। তারপরেতে রাজধানী হলো স্বাধীন বাংলাদেশের ৭১ সালে। সেটা হওয়ার পরে এখন কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখন বাংলা ভাষার রাজধানী হিসেবে শুধু কলকাতা নেই। কলকাতা থেকে এখন যে সবচেয়ে বেশি বই প্রকাশিত হয় তাও না, এখন ঢাকায় বেশি বই প্রকাশিত হয়। কলকাতা থেকে যে কটা পত্রিকা প্রকাশিত হয় ঢাকায় এখন তার থেকে অনেক বেশি পত্রিকা প্রকাশিত হয়। পশ্চিমবাংলায় যত বাঙালি আছেন তার থেকে অনেক বেশি বাঙালি বাংলাদেশে আছেন। সুতরাং এই বাঙালিরা, বেশিরভাগ বাঙালি যাদের মাতৃভাষা বাংলা, যাদের শিক্ষার মাধ্যম বাংলা, এবং যাদের সরকারি কাজের ভাষা বাংলা, তারা সরকারি আনুকূল্যে নিজেরা বাংলার যে চর্চা করছেন তার মধ্যে যতটা গুরুত্ব আসবে বাংলা চর্চায়, এই গুরুত্বটা পশ্চিমবাংলা পাবে না। পশ্চিমবাংলা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে পশ্চিমবাংলা হচ্ছে সমস্ত ভারতের একটা রাজ্য, সেখানে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বাংলা চর্চার জন্য, বাংলা বই প্রকাশের জন্য, কিন্তু বাংলাদেশে এটা পাওয়া যায়। সুতরাং পশ্চিমবাংলায় বাংলা আস্তে আস্তে অবহেলিত হবে, এবং সেখানে যে বাংলাটা এখন খবরের কাগজেই তো প্রথম পরিবর্তনটা দেখা দেয়, সেখানকার খবরের কাগজে আপনি দেখবেন বন্ধ, আমরা বলি হরতাল, ধর্মঘট। পশ্চিমবাংলায় বলে এখন অনেক শব্দ নিয়ে এসছে বিদেশ মন্ত্রণালয়, আমরা বলি পররাষ্ট্র মন্ত্রণালয়। পুরসভা বলে, আমরা বলি পৌরসভা। এইরকম আমরা, ওরা যতটা হিন্দির দিকে ঝুঁকছে আমরা কিন্তু হিন্দির দিকে না ঝুঁকে আমরা সংস্কৃত পরিভাষার দিকে ঝুঁকছি, বুঝতে পারছেন? সুতরাং আমরা বলি মন্ত্রণালয়, আমরা বলি পররাষ্ট্র, আমরা বলি জাতিসংঘ, ওরা এর একটাও বলেন। এই গেল পরিভাষার পার্থক্য। আর একটা পার্থক্য, ওদের খবরের কাগজের ভাষায় খুব চলতি বাংলার প্রভাব আমরা দেখতে পাই, মুখের ভাষার প্রভাব, এবং সেখানে যে পদক্রম, অর্থাৎ আমরা বলবো বাংলাদেশের একটা পত্রিকা হয়তো লেখা হবে প্রধান উপদেষ্টা বললেন, প্রধান উপদেষ্টা বললেন এটা হবে, পশ্চিমবাংলায় বলবে এটা হবে বললেন মুখ্যমন্ত্রী। আমার নিজের কথাটা হচ্ছে যে সৃজনশীল সাহিত্যে সংলাপে আঞ্চলিক ভাষা আসতেই পারে, বাস্তবতার কারণেও, এবং লোকটি কোথাকার, কে কথা বলছে তার ভাষার সঙ্গে সঙ্গতি রেখে কথা বলে না, সুতরাং এটা আসবেই। কিন্তু কথাটা, আর আপনি যে ধর্মের, যে সংস্কৃতির লোক, সেখানকার কিছু শব্দ আপনার আসবে। যেমন একজন হিন্দু কথা বলার সময় বলতে পারেন যে আমার পূজা আহ্নিক করা হয়নি, আপনি বললে বলবেন আমার এখনো নামাজ পড়া হয়নি, আলাদা হবে এটা, এইটুকুন তো পার্থক্য থাকবেই। আপনি যেটা বলছেন যে বাংলাদেশে এই জাতীয় আঞ্চলিক শব্দের ব্যবহার বাড়ছে কিনা, অথবা সজ্ঞানে ইসলামী শব্দ আনার চেষ্টা হচ্ছে কিনা, সে সম্পর্কে আমার কথা হচ্ছে যে আমরা ঢাকায় একটা গোষ্ঠীকে লক্ষ্য করছি যারা আঞ্চলিক শব্দ দিয়ে সাধু ভাষার কাজটা করতে চান, অর্থাৎ একটা প্রবন্ধের মধ্যেও
আঞ্চলিক শব্দ নিয়ে আসার চেষ্টা করছেন, একটা আঞ্চলিক ক্রিয়াপদ দিয়ে প্রবন্ধ লেখার চেষ্টা করছেন, যেমন ব্রাত্য রাইসো, প্রবন্ধ লেখার চেষ্টা করছেন আঞ্চলিক ভাষায়, যেটা আমার ধারণা শেষ পর্যন্ত সফল হবে না, এটা একটা চেষ্টাই থেকে যাবে। যেমন ধরা যাক ফরহাদ মজাহারের মতন লোক, তারা সজ্ঞানে ইসলামী শব্দ নিয়ে আসার চেষ্টা করছেন। আমার নিজের ধারণা এই চেষ্টা 50 সালের দিকেও হয়েছিল, পাকিস্তান হওয়ার পর সেই চেষ্টাটা টেকেনি। জোর করে যদি আপনি ভাষাকে কিছু আনতে চান, সেটা ভাষা প্রত্যাখ্যান করবে। সেটা একটা লেখকের নিরীক্ষা হিসাবে হয়তো থেকে যাবে। হ্যাঁ, যেমন মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলী অনেক হিন্দি এক্সপ্রেশন ব্যবহার করতেন তার লেখার মধ্যে, আরবি ফার্সি শব্দ তো ব্যবহার করতেনই, সেটা তার একটা স্টাইল। কিন্তু এটা দিয়ে উনি প্রবন্ধ লিখতেন না, এটা দিয়ে উনি হাস্যরসাত্মক প্রবন্ধ লিখতেন। কিন্তু যখন তিনি সিরিয়াস প্রবন্ধ লিখতেন, তখন তার ভাষা আলাদাই হতো। এখন এটা তার একটা স্টাইল, সেই স্টাইল হিসেবে এটা থেকে যাবে। সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহারও করতে পারি। আম্মু মুস্তফা আলী লিখেছেন আম্মু, মানে আমিও। এখন এটা তো সব জায়গায় চলবে না, কোথাও কোথাও এটা ব্যবহার করতে পারবো। ফরহাদ মজাহার যদি সাকসেসফুলি কিছু শব্দ ব্যবহার করেন, এরকম তার একটা স্টাইল হিসেবে এটা থাকতে পারে, কিন্তু সেটা সবাই অনুসরণ করবে না। এবং আপনি যদি ধরা যাক সুধীন্দ্রনাথ দত্ত, তিনি খুবই তৎসম শব্দ দিয়ে তার প্রবন্ধ লেখা শুরু করেছিলেন, সেটা কেউ নেয়নি, সেটা চলেনি, সেটা তারই স্টাইল থেকে গেছে। সুতরাং আমার ধারণা, ভাষার মধ্যে যদি আপনি জোর করে কোনো শব্দ বা কোনো প্রয়োগ আমদানি করার চেষ্টা করেন, সেটা থাকবে না। আমরা খুব ব্যক্তিগত পর্যায়ে একটু কিছু আলোচনা করি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সাক্ষাৎকারে। কিভাবে আপনি আপনার অবসর কাটান? আমার অবসর বলে কিছু নেই। আমি সকাল 8টার আগে কম্পিউটারের সামনে বসি এবং সাধারণভাবে 6টা বা তারপর পর্যন্ত আমি কম্পিউটারে কাজ করি। সুতরাং আমার অবসর নেই। আমার অবসর হচ্ছে আমি লেখাপড়া করি, আমি গবেষণা করি, আমি কম্পিউটারে কাজ করি, এটাই আমার আনন্দ। এটাকেই যদি আপনি অবসর বলেন, অবসর বলতে পারেন, এটাকে যদি আপনি আমার কাজ বলেন, কাজ বলতে পারেন। আমি মনে করি যেদিন আমি আর কাজ করতে পারবো না, আমি যেন সেদিন মরে যাই, তার কারণ আমার আর কিছু দেবার থাকবে না। কাজের তো প্রচুর স্বীকৃতি আপনি পেয়েছেন, একটা এখানে আমরা একটা বড় পদকও দেখতে পাচ্ছি, তো মানে কেমন লাগে অনুভূতি যে জীবদ্দশায় এভাবে স্বীকৃত হতে? দেখুন, যদি কেউ স্বীকৃতি দেয়, সেটা ভালোই লাগে। আমি বাংলা একাডেমি পুরস্কার থেকে শুরু করে বেশ কয়েকটা পুরস্কার আমি পেয়েছি, সেটা ভালোই লাগে। কিন্তু সেইটাকে আমার সবচেয়ে ভালো লাগে না। এই বইটা আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার আমার সেই পাঠকদের, যারা আমাকে ইমেইল করে তাদের অনুভূতির কথা, তাদের প্রতিক্রিয়ার কথা জানান, তার কারণ আমাকে এটা বাঁচিয়ে রাখে, আমাকে প্রেরণা যোগায় কাজ করতে। কিন্তু আমি যদি একটা পুরস্কার পাই, সেটা আমাকে সারা বছর প্রেরণা যোগায় না কাজ করার জন্য। আমার সবচেয়ে বড় পুরস্কার আমার পাঠকের স্বীকৃতি। আপনি এখনো অতৃপ্ত আছেন যে যে বিষয়গুলো নিয়ে একটু আমাদের বলেন, বা কিসে আপনি আরো তৃপ্ত হবেন? আমার একটা ইচ্ছা আছে যে আমি নজরুলের একটা জীবনী লিখব, কারণ আমি মনে করি নজরুল সম্পর্কে অনেক বই লেখা হয়েছে, কিন্তু এই বইগুলো হিরো ওয়ার্শিপে পরিপূর্ণ, বীর পূজায় পরিপূর্ণ, অথবা সমালোচনায় পরিপূর্ণ। নজরুল আমার ভাই ছিলেন, এরকম হচ্ছে তাদের ভাবটা। আমি সেরকম না, আমি একটা নিরাসক্ত জীবনী লিখতে চাই, যেমন আমি মাইকেলের জীবনী লিখেছিলাম। আমি তেমন একটা জীবনী লিখতে চাই যা তথ্য নির্ভর এবং যে বইয়ের মধ্যে নজরুলের ব্যক্তিত্বটা দেখা যাবে। আমি শুধু কতগুলো তথ্য দিতে চাই না যে তিনি এত সালে বিয়ে করলেন, এত সালে তার এই সন্তান হলো, এত সালে এই বই প্রকাশিত হলো। আমি শুধু তারিখ, কতগুলো ঘটনা এবং তারিখের তালিকা তৈরি করতে চাই না, আমি নজরুলের ব্যক্তিকে দেখতে চাই।
যেমন আমি মাইকেলের জীবনীতে চেষ্টা করেছিলাম। আমার মনে আছে আমাকে গফর ভাই একাধিকবার নিজের আমরা অনেক শেষ পর্যায়ে আপনাকে ধন্যবাদ দেওয়ার